এক ভাই টেনশন আছে রুমের মধ্যে আমি বললাম কেন ভাই টেনশন করেন কয় ভাই দিন হয়ে গেল এখন বন্ধ ঋণ শুধাতে পারলাম না কেন ঋণ শুধাতে পারেন নাই যে ভাই ক্লিনিক রেখে যা আসছি হাজার টাকা বেতন পাই এক হাজার বেতন পাই বাংলাদেশের বত্রিশ হাজার টাকা হয় তো আমি কিভাবে ঋণ শোধ করবো আমি তো এখন খুব টেনশনে আসছি পাই পরিবার পরিজন চাপ দেয় ঋণের জন্য প্রতি মাসে স্যালারি পাঠা পাইয়া বিশ হাজার টাকা পাঠাই বাড়িতে তো বিশ হাজার টাকা পাঠাই আর দশ হাজার টাকা খাবারের জন্য রাখি বারো হাজার টাকা খাবারের জন্য রাখি তাহলে ভাই দেখুন আমি বিশ হাজার টাকা বাড়িতে পাঠাই এটা ঋণ শুধ করবে না পরিবার চালবই এটা আমার মাথায় ঢুকে না আমি সেই জন্য কি করবো আমি এতদিন হয়ে গেছে কোনো আউটিং করতে পারি না কোনো কিছু না তো ভাই সেই ভাইদেরকে আমি বলবো যারা এক হাজার দারামে আপনারা ডুবাইশরে আসতে চান তারা ভাই সাবধান কোনো সময় এক হাজার দুবাই শহরে আসবেন না ভাই আপনি শিক্ষিত হন শিক্ষিত হয়ে যা অফার দে তাই অ্যাপসেপ্ট করে এক হাজার দ্বারা মাঝে আমি যাচ্ছি এক হাজার আমি সেখানে যাচ্ছি তো যখন আমি আপ কোনো একটা বাঙালি সিকিউরির সাথে কথা হবে যে আমি ও ইন্টার পাস সে বাঙালি বাই ডো ইন্টারপাস তো আমি এক হাজার দ্বারা আমি ক্লিনিকের কাজ করি সে আশি হাজার টাকায় দেখা গেলো যে তেইশশো টাকা কিংবা চব্বিশশো টাকা সে সিকিউরিটি জব করে তাহলে আমি কেন সিকিউরিটি গার্ডে আসলাম না সেও ইংলিশ যথেষ্ট পারে আমিও ইংলিশ যথেষ্ট পারি কেন আমি ক্লিনিকের কাছে আসলাম তো এই প্রশ্নটা তখন আপনাদের মাঝে আসে যখন কোনো বাঙালি সিকিউরিটিকে দেখেন তো ও এরকম হয় অ্যাভেলেবেল এক বাঙালি সিকিউরিটি ভাই আমাকে দেখছে দেখার পর সে বলতেছে ভাই আপনি সিকিউরিটি কি কীভাবে আসলেন আমরা তো অনেক চেষ্টা করছি আসতে পারি নাই তো একটু বুদ্ধি খাটালে একটু জ্ঞান কাটালে সবই হয় ভাই কিন্তু আপনারা কি করেন যা অফার পান তাই অ্যাপসেপ্ট করেন কেউ যদি বলে যে ভাই আপনাকে এক হাজার দরামে ভালো চাকরি ওখানে যেয়ে ক্লিনিংয়ের কাজ শুরু করেন তারপর আস্তে 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 উপরে যেতে পারবেন কিংবা ভালো আউট ইনকাম করতে পারবেন এক্সট্রা ইনকাম ভাই সাবধান ক্লিনিংয়ে কিন্তু এক্সট্রা ইনকাম হয় না ভাই সিকিউরিটি যেরকম এক্সট্রা ইনকাম হয় সিকিউরিটিতে ক্লিনিংয়ে হয় না ভাই ক্লিনিংয়ে এক্সট্রা ইনকাম হয়ই না ভাই তাই সাবধান শিক্ষিত হয়ে আমি আসতে না করি আপনাদেরকে সবসময় বলি যে শিক্ষিত হয়ে কোনো সময় ক্লিনিং কাজে আসবেন না তো ক্লিনিং কাজে যদি শিক্ষিত হয়ে আসেন তাহলে আপনাদের সত্যি কথা প্রবল করে দেবে ভাই কারণ ক্লিনিক কাজে একবার আসলে আপনার দুই বছর এখানে বন্দী হয়ে থাকতে হবে তো ভাই যখন আসবেন বাংলাদেশ থেকে বুঝে শুনে তারপর আসুন দালালরা যা বলবে সব মিথ্যা কথা বলবে ভাই ক্লিনিক কাজে আসার ক্ষেত্রে সব মিথ্যা কথা বলে আপনি ক্লিনিক কাজে আসবেন ঠিক আছে বলবে ক্লিনিক কাজ আর কত ফ্যাসিলিটির কথা বলবে কিন্তু কোনো ফ্যাসিলিটি আপনারা পাবেন না ভাই তাই